राज्यर 42टी आसने फलाफल किन्तु इतिमध्ये हाथे चले एसेछे जदिओ एखोनो पर्यन्त कोनो प्रार्थीकेई जयी घोषणा करा हयनि तबुओ एखोन थेके किन्तु सेई आभास पावा जाच्छे जे कोन दल जयी होते चलेछे अथवा कोन कोन प्रार्थीरा जयलाभ करते चलेछे। तो चलुन बंधुरा एई भिडियोते आमरा देखे नेब अथवा जेने नेब जे कोन कोन आसनगुलिते बीजेपी जयलाभ करते चलेछे अथवा कोन कोन आसनगुलिते तृणमूल जयलाभ পেতে চলেছে। তো এখনো পর্যন্ত কিন্তু পাওয়া খবর অনুযায়ী 42টি আসনের মধ্যে তৃণমূল 25টি আসনে এগিয়ে এবং বিজেপি 16টি আসনে এগিয়ে এবং কংগ্রেস 1টি আসনে এগিয়ে। এছাড়াও কিন্তু সিপিএম এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তৃণমূল যে সমস্ত আসনগুলিতে এগিয়ে সেগুলি হলো বালুরঘাট, যাদবপুর, আরামবাগ, কোচবিহার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, তমলুক, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া, কাঁথি, জঙ্গিপুর, বারাসাত, মথুরাপুর, এছাড়াও ঘাটাল। আবার অন্যদিকে বিজেপিরা যে সমস্ত আসনগুলিতে এগিয়ে সেগুলি হলো শ্রীরামপুর, রায়গঞ্জ, আসানসোল, বারাকপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি, রানাঘাট, বীরভূম, বনগাঁ, হাওড়া, পুরুলিয়া, এছাড়াও মালদা উত্তর এবং হুগলি। এই সমস্ত আসনগুলিতে কিন্তু এই মুহূর্তে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। তবে আসানসোলে মুনমুন সেনকে পিছনে ফেলে কিন্তু বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় অনেকটাই এগিয়ে রয়েছে। আর অন্যদিকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে পিছনে ফেলে। এছাড়াও কিন্তু যাদবপুরে মিমি চক্রবর্তী 37,000-এরও বেশি ভোটে কিন্তু এই মুহূর্তে এগিয়ে। তো বন্ধুরা এই ছিল এখনও পর্যন্ত পাওয়া আমাদের সম্পূর্ণ আপডেট। তো বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করুন এবং বন্ধুর সাথে শেয়ার করে দিন। আর পরবর্তী সমস্ত আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।